আলাইকুম। লেখাপড়া অনলাইনের ইউটিউব চ্যানেল থেকে আমি দীপা জামান বলছি। আশা করি সবাই ভালো আছে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকে ক্লাস শুরু করছি। তো আজ আমি তোমাদেরকে পড়াবো হচ্ছে অষ্টম শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান বইটা, ঠিক আছে? তোমাদের সাথে কিন্তু আছি আমার প্রথম ক্লাস, তাই না? সো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সবাই লক্ষ্মী ছেলে মেয়ের মতো বইটা বের করে ফেলো, ওকে? ইতিমধ্যে দ্বিতীয় অধ্যায় পর্যন্ত তোমাদেরকে পড়ানো হয়েছে আমি যতদূর জানি। সো আমি তোমাদেরকে তৃতীয় অধ্যায় থেকে পড়াবো, ঠিক আছে? সবাই তৃতীয় অধ্যায়টা বের করে ফেলো। তোমরা সবাই কিন্তু অবশ্যই অবশ্যই সাথে খাতা কলম নিয়ে বসবে, ঠিক আছে? যে ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে বা ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো আছে সেগুলো কিন্তু নোট করে রাখলে আমাদের জন্যই বেটার, তাই না? আচ্ছা, তৃতীয় অধ্যায় নাম হচ্ছে গৃহে রোগীর শুশ্রূষা, ঠিক আছে? আর শুশ্রূষা দিয়ে তো আমরা সহজেই বুঝি, শুশ্রূষা হচ্ছে সেবা করা, যেটা সেবা মানে তুমি তোমার বাড়িতে তোমার যে পেশেন্ট থাকবে, যে রোগী, যে অসুস্থ মানুষ থাকবে, তার শুশ্রূষা কিভাবে করবে বা তাকে তুমি টেক কেয়ার কিভাবে করবে, তাকে তুমি সেবা কিভাবে করবে, ঠিক আছে? এটাই হচ্ছে এই অধ্যায়ের টপিক। আচ্ছা, এটা দেখো পার্ট এক নাম্বারটা আজকে আমরা পড়বো। পার্ট একে দেখো কি আছে, রোগীর কক্ষের সাজ সরঞ্জাম ও পরিচ্ছন্নতা। তার মানে হচ্ছে যে মানুষটা অসুস্থ তার যে রুম, কক্ষ অর্থ কি রুম, তার রুমের সাজ সরঞ্জাম ও পরিচ্ছন্নতা, তার রুমটা কিভাবে গোছানো থাকবে বা ধরো তার রুমটা কিভাবে পরিষ্কার করা থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন হবে, এগুলো নিয়েই হচ্ছে কি এই যে পার্ট ওয়ানটা আছে, পার্ট ওয়ানের কথা, ঠিক আছে? দেখো, স্বাভাবিক জীবনযাপনের মধ্যে কখনো কখনো আমরা নানা রকম রোগে আক্রান্ত হই, এটা তো ঠিক। আমরা প্রত্যেকেই কিন্তু নর্মালি যে লাইফটা লিড করি, নর্মাল লাইফ লিডের পরেও দেখা যাচ্ছে যে আমরা প্রত্যেকেই কখনো না কখনো সিক হয়ে যাই, হঠাৎ করে সাডেন সিকনেস চলে আসে। কারো হয়তো পেট খারাপ, কারো জ্বর, কারো ঠান্ডা, কারো মাথা ব্যথা, কারো শরীর ব্যথা, এই টাইপের কত রকমের যে অসুখ হয়, তাই না? বেশিরভাগ রোগে আমরা চিকিৎসার পাশাপাশি গৃহে যথাযথ শুশ্রূষার মাধ্যমে কি করি, আরোগ্য লাভ করি। মানে বেশিরভাগ যে অসুস্থতা হয়, এই অসুস্থতা কিন্তু আমরা চিকিৎসা সেবার পাশাপাশি যেটা করি, যে আমরা বাসাতে থেকে কি করি, যে টেক কেয়ার গুলো বা ওগুলোর মাধ্যমে আরোগ্য মানে হচ্ছে সুস্থ হয়ে যায়, আমরা সুস্থ হয়ে যাই। সাধারণ সর্দি কাশি জ্বর থেকে শুরু করে বিভিন্ন রকমের সংক্রামক রোগ যেমন হাম, বসন্ত ইত্যাদি রোগে আমরা আক্রান্ত হই। আমাদের যে শুধু সাধারণত সর্দি কাশি হয় এমন না, হাম, বসন্ত, কলেরা, টাইফয়েড এগুলোও কিন্তু হয়। পরিবারের যে কোনো সদস্য রোগাক্রান্ত হলে তার বিশেষভাবে যত্ন নেওয়া দরকার। তোমার ফ্যামিলি মেম্বারের মধ্যে যদি কেউ অসুস্থ হয়ে যায় তখন তোমার কি উচিত বলো? তোমার উচিত হচ্ছে তাকে স্পেশালভাবে তার টেক কেয়ার করা, ওকে? অসুস্থ ব্যক্তি শারীরিক দুর্বলতার কারণে যথাযথ যত্নের দরকার হয়। মানে যে মানুষটা সিক হয়ে যায়, সাপোজ আমি সিক হয়ে গেলাম, তখন হয় কি যে আমি সিক হয়ে গেলাম, আমি অনেক দুর্বল হয়ে পড়ি ভীষণভাবে। সো আমি কিন্তু তখন আমার কাজগুলো করতে পারবো না, আমার টেক কেয়ারগুলো করতে পারবো না। ওই টাইমে যেটা উচিত, ফ্যামিলি যারা আদার্স মেম্বার আছে তাদের উচিত হচ্ছে কি, যে এই যে অসুস্থ আমি, এই অসুস্থ আমার বড়, যে ব্যক্তিটা অসুস্থ তার হচ্ছে এক্সট্রা কেয়ার নেওয়া, তার টেক কেয়ার করা, তাকে সেবা যত্ন করা, ঠিক আছে? তাকে আরাম ও বিশ্বাস দেওয়ার জন্য কোলাহল মুক্ত স্বাস্থ্যকর পরিবেশে রাখা দরকার। মানে তাকে অনেক বেশি রিল্যাক্স করা লাগবে, রিল্যাক্স অবস্থায় রাখা লাগবে। এর জন্য যে জায়গায় হই হই চই চই নাই এরকম জায়গায় তাকে রাখা লাগবে, যেখানে কি হেলদি একটা এনভায়রনমেন্ট আছে, ঠিক আছে? আর সে কারণেই রোগীর জন্য আলো বাতাসপূর্ণ স্বাস্থ্যসম্মত একটা কক্ষের প্রয়োজন হয়। দ্যাট মিনস কি, তুমি যদি একদম বদ্ধ একটা রুম রাখো, ওই রুমে কি একজন অসুস্থ মানুষ সুস্থ হবে? উনি তো এমনিতেই দম বন্ধ হয়ে মরে যাবে। রুমটা যদি অনেক বেশি আলো আসে বা বাতাস আসে, ইচ্ছে করলে পর্দাটা খুলে বা জানালাটা খুলে বাইরের দিকে দেখা যায়, একটু বারান্দায় বসা যায়, তাহলে কি মনটা ভরে ওঠে না বলো? মনটা ভরে ওঠে। এই জন্য যেটা করা উচিত, যে রোগীর জন্য কি করা উচিত, আলো বাতাসপূর্ণ স্বাস্থ্যসম্মত একটা কক্ষ প্রয়োজন হয়। রোগীকে নির্দিষ্ট কক্ষে রেখে তার উপযুক্ত শুশ্রূষা করতে পারলে যে কোনো রোগ থেকে সে সহজে এবং তাড়াতাড়ি নিরাময় পেতে পারে। মানে একটা পেশেন্টকে যদি তুমি একটা নির্দিষ্ট একটা রুমের মধ্যে রাখো এবং তাকে প্রপার ট্রিটমেন্ট করতে পারো, প্রপার টেক কেয়ার করতে পারো, তাহলে সে কি হবে, যে কোনো অসুখ থেকে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। আচ্ছা, এবার আমরা কি জানবো, রোগীর কক্ষের সাজানো, মানে ওই যে মানুষটা রোগী, যে অসুস্থ, তার রুমটা কিভাবে সাজানো গোছানো হবে এই ব্যাপারে আমরা জানবো, ওকে? রোগীর কক্ষটি খোলামেলা ও ছিমছাম হলে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা যায়। যদি খোলামেলা হয় বা ছিমছাম, মানে খুব হিবিজিবি না, এরকম হলে কি হয়, স্বাস্থ্যকর পরিবেশটা নিশ্চিত করা যায়। প্রয়োজনীয় অতিরিক্ত আসবাব ও সাজ সরঞ্জাম রোগীর কক্ষে রাখা উচিত না। মানে অনেক বেশি ফার্নিচার কিন্তু একটা পেশেন্টের রুমে রাখা যাবে না। শুধুমাত্র রোগীর উপযুক্ত পরিচর্যার জন্য একান্ত প্রয়োজনীয় সরঞ্জাম নির্দিষ্ট স্থানে গুছিয়ে রাখতে হয়, যাতে সহজে হাতের কাছে পাওয়া যায়। মানে অনেক বেশি হিবিজিবি করে ফার্নিচার টার্নিচার রাখার দরকার নেই। একজন
রোগের টেক কেয়ারের জন্য যা কিছু প্রয়োজন শুধুমাত্র ওই ওই জিনিসগুলোই হচ্ছে তার রুমে রাখা হচ্ছে, যাতে প্রয়োজনের সময় কি হাতের নাগালে পাওয়া যায়। ওকে, রোগীর কক্ষে প্রয়োজনীয় যে সরঞ্জামগুলো এগুলোর নাম দেখো, ক্লিনিক্যাল থার্মোমিটার, ওষুধ মাপার কাপ ও চামচ, মানে ক্লিনিক্যাল থার্মোমিটার হচ্ছে যেটা দিয়ে তুমি জ্বর মাপো, বডির টেম্পারেচার মাপো, আর ওষুধ মাপার কাপ ও চামচ হচ্ছে ওই যে সিরাপের মধ্যে দেয় না, ছোট ছোট কাপের মতো গ্লাসের মতো থাকে বা চামচ থাকে ওগুলো, ফিডিং কাপ, গ্লাস, প্লেট, জগ, মানে যে খাওয়ার যেগুলো খেতে গেলে যা লাগে, গ্লাস, প্লেট, জগ, ফিডিং কাপ, এগুলো, বেড প্যান, ইউরিনাল, ঠিক আছে, বেড প্যান রাখা লাগবে প্রস্রাব করার জন্য বা বাথরুম করার জন্য, এই জন্য গরম ও ঠান্ডা পানির ব্যাগ, অবশ্যই অবশ্যই গরম এবং ঠান্ডা পানির ব্যাগ রাখা লাগবে, সেকেন্ডে কাঁটাযুক্ত ঘড়ি, কলিং বেল, টর্চ লাইট, আর কি কি রাখা লাগবে, সেকেন্ডের কাঁটাযুক্ত ঘড়ি আর কি, কলিং বেল, টর্চ লাইট, রুম হিটার ও ওয়াটার হিটার, প্রাথমিক চিকিৎসার বাক্স, বালতি, মগ ইত্যাদি। আমি আবারও বলছি তোমাদের বোঝার সুবিধার্থে, ক্লিনিক্যাল থার্মোমিটার থাকতে হবে পেশেন্টের রুমে, ওষুধ মাপার কি থাকতে হবে, কাপ ও চামচ, ফিডিং কাপ থাকতে হবে, গ্লাস, প্লেট, জগ, এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, হ্যাঁ, এগুলো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই মুখস্থ করে লিখে ফেলবে না দেখে, বেড প্যান থাকা লাগবে, ইউরিনাল থাকা লাগবে, গরম ও ঠান্ডা পানির ব্যাগ থাকা লাগবে, সেকেন্ডের কাঁটাযুক্ত ঘড়ি, কলিং বেল আর কি, টর্চ লাইট থাকা লাগবে, রুম হিটার ও ওয়াটার হিটার থাকা লাগবে, প্রাথমিক চিকিৎসার বাক্স, বালতি, মগ ইত্যাদি থাকা লাগবে। ওকে, তাহলে আমরা জানলাম যে একজন রোগীর কক্ষে কি কি সাজ সরঞ্জাম থাকবে বা কি কি জিনিসপত্র থাকা প্রয়োজন। ওকে, এবার আমরা জানবো যে রোগীর কক্ষের পরিষ্কার পরিচ্ছন্নতাটা আসলে কিভাবে করতে হবে। দেখো, রোগীর কক্ষের ব্যবস্থাপনার মধ্যে প্রথমে কক্ষের পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। অবশ্যই অবশ্যই যখন একজন পেশেন্টের রুম তুমি গুছাতে যাবা, তখন অবশ্যই অবশ্যই সব থেকে মানে আগে যে জিনিসটা করতে হবে, সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা, যে পেশেন্টের রুমটা কিন্তু অবশ্যই অবশ্যই কি নিট অ্যান্ড ক্লিন থাকা লাগবে। কক্ষের আসবাবপত্র, রোগীর পোশাক পরিচ্ছদ, বিছানা, বালিশ, চাদর সব কিছু পরিষ্কার জীবাণুমুক্ত রাখা দরকার, কারণ পেশেন্টের বেডশিট বা ধরো বালিশ, তারপর কাঁথা টাথা, এগুলো যদি জীবাণুমুক্ত না হয় বা ক্লিন না হয় তাহলে, বা ফার্নিচার, তাহলে কিন্তু আরো বেশি প্রবলেম হবে, তাই না, বা পেশেন্ট সুস্থ হবে না, হিতে বিপরীত হয়ে যাবে, বা ধরো পেশেন্টের কাছে যারা যায়, ভিজিটর যারা যায়, তারাও তো সিক হয়ে যাবে, তাই না, সবার জন্য কি এটা হুমকি স্বরূপ। আচ্ছা, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে থাকলে সহজে রোগ নিরাময় হয়, এটা তো সত্যি। তুমি একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় যাও, দেখবা খুব ভালো লাগতেছে, আর একটা অগোছালো নোংরা পরিবেশে যাও, দেখবা যে অসহ্য লাগতেছে, মনটাই কেমন যেন খারাপ হয়ে যায়, ঠিক আছে। এই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে থাকলে কি হয়, সহজে রোগ নিরাময় হয়। অন্যদিকে অপরিচ্ছন্ন পরিবেশ রোগীর জন্য কি মোটেও নিরাপদ নয়। অপরিচ্ছন্ন পরিবেশ কি বলো, একটা পেশেন্টের জন্য মোটেও নিরাপদ নয়। রোগীর ঘর প্রতিদিন ফিনাইল বা ডেটল পানি দিয়ে ভালো করে মুছতে হবে। একজন রোগীর রুম অবশ্যই অবশ্যই প্রতিদিন কি করতে হবে, ফিনাইল বা ডেটল পানি দিয়ে মুছতে হবে। রোগীর প্লেট, গ্লাস, বেড প্যান ইত্যাদি সরঞ্জাম প্রতিদিন সাবান গরম পানি দিয়ে ধুয়ে নির্দিষ্ট স্থানে গুছিয়ে রাখতে হবে। মানে যে প্লেটে গ্লাসে পেশেন্টটা খায় ওই প্রত্যেকটা জিনিস প্রতিদিন সাবান দিয়ে গরম পানি দিয়ে কি করতে হবে, ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে মুছে নির্দিষ্ট জায়গায় আবার রেখে দিতে হবে। কক্ষে দরজা ও জানালায় সাদা বা হালকা রঙের পর্দা ব্যবহার করলে ভালো হয়। মানে পেশেন্টের যে রুম, ওই রুমের দরজা এবং জানালায় সাদা বা হালকা রঙের কি করতে হবে, পর্দা ব্যবহার করতে হবে। পর্দা ব্যবহারে ধুলাবালি ও কড়া রোদ কক্ষে প্রবেশ করতে পারে না। তুমি যখন একটা রুমের মধ্যে পর্দা দিবে তাহলে কি হবে, বাইরে থেকে কোনো ধুলাবালি আসতে পারবে না, বা আলো ওইভাবে কি মানে আলো ঠিক না, কড়া যে রোদটা আছে, রোদের যে একটা তাপ আছে, ওইটা আর রুমে প্রবেশ করতে পারে না, ঠিক আছে। রোগীর ব্যবহৃত পোশাক পরিচ্ছদগুলো প্রতিদিন সাবান ও গরম পানিতে ধুয়ে রোদে শুকাতে হয়। মানে পেশেন্ট যে কাপড় চোপড়গুলো পরে ওগুলো প্রতিদিনই কি করতে হবে, সাবান এবং গরম পানিতে ধুয়ে রোদে মেলে দিতে হবে। এছাড়া বিছানার চাদর, বালিশের কভার, মশারি, তোয়ালে বা গামছা, রুমাল ইত্যাদি প্রতিদিন ধুয়ে পরিষ্কার করতে হবে। মানে প্রতিদিনই বিছানার চাদর থেকে শুরু করে বালিশের কভার, মশারি, তোয়ালে, গামছা, রুমাল ইত্যাদি প্রতিদিনই কি করতে হবে, ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করতে হবে। দরজা ও জানালার গ্রিল ডেটল পানি দিয়ে মুছতে হবে। যে দরজার যে গ্রিলগুলো থাকে বা জানালার গ্রিলগুলো থাকে এগুলো কি করতে হবে, রেগুলার ডেটলের পানি দিয়ে মুছতে হবে। রোগীর ব্যবহারে লেপ, তোষক, কম্বল, কাঁথা ইত্যাদি জীবাণুমুক্ত করার জন্য মাঝে মাঝে কি করতে হবে, কড়া রোদে দিতে হবে। মানে পেশেন্ট যে লেপ, তোষক, কাঁথা এগুলো ইউজ করে, এগুলো জীবাণুমুক্ত করার জন্য মাঝে মাঝে কি করতে হবে বলতো, মাঝে মাঝে রোদে দিতে হবে। আমরা কিন্তু দেখি যে আমাদের মা খালারা কি করে, মাঝে মাঝে তোষক টোষক এগুলো, কম্বল টম্বল এগুলো কি করে রোদে দেয়, তাই না, এগুলো কিন্তু ভালো, জীবাণু মুক্ত হয়ে যায়।
রোগীর মলমূত্রাদি যথাসম্ভব তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলতে হবে। মানে রোগীটা হচ্ছে বেডে বেডে পড়ে আছে, তাই না? সে বেড মুভ করতে পারে না, তো সে তো বাথরুম করবে তো বেডে, বেড প্যান যে থাকবে ওখানে, তো তার ওই যে বাথরুম টাথরুম যা আছে এগুলো কি করতে হবে, খুবই দ্রুত পরিষ্কার করে ফেলতে হবে, নাহলে তো দুর্গন্ধ ছড়াবে, জীবাণু ছড়াবে, তাই না? আচ্ছা, রোগীর কক্ষ সংলগ্ন বাথরুম টয়লেট প্রতিদিন ফিনাইল ভীম ব্লিচিং পাউডার দিয়ে কি করতে হবে, ধুয়ে পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখতে হয়। মানে ওই যে রোগীর রুমের সাথে যে ওয়াশরুমটা আছে এটা প্রতিদিন ফিনাইল দিয়ে, ভীম দিয়ে, ব্লিচিং পাউডার দিয়ে কি করতে হবে, ক্লিন করে রাখতে হবে যাতে জীবাণুমুক্ত হয়ে যায়। কক্ষে মেঝে কাঁচা হলে সেখানে পানি পড়লে সাথে সাথে লেপে দিতে হবে। যদি রোগীর রুমটা ফ্লোরটাকে কাঁচা মানে মাটি দিয়ে হয় তাহলে কি করতে হবে, কোনো পানি পড়লে সাথে সাথে লেপে দিতে হবে। হ্যাঁ, এছাড়াও কয়েকদিন পর পর পুরো মেঝে লেপে শুকিয়ে নিতে হবে। এছাড়াও কি করতে হবে, কয়েকদিন পর পরই পুরোটা ফ্লোর মানে মাটির যে ফ্লোরটা আছে এটা লেপে নিতে হবে। ওকে, ছাদ ও দেয়াল টিন বা বেড়ার তৈরি হলে ভেজা কাপড় দিয়ে মুছে পরিষ্কার করতে হবে। ছাদ মানে রুমের ছাদ বা দেয়াল যদি টিন বা বেড়ার তৈরি হয় তাহলে ভেজা কাপড় দিয়ে কি করতে হবে বলো, মুছে পরিষ্কার করতে হবে। রোগীর কক্ষে যেন মশা মাছির উপদ্রব না হয় সে বিষয়টি নিশ্চিত করতে হবে। তার মানে কি, দেখবো মশা মাছি সবসময় নোংরা জায়গায় যায়, এই জন্য রোগীর রুমটা কি করতে হবে অনেক বেশি পরিষ্কার রাখতে হবে যাতে কি হয় মশা মাছির উপদ্রব না হয়। রোগীর কক্ষের পরিবেশ ভালো হলে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠা রোগীর জন্য কি হবে, সহায়ক হয়। রোগীর রুমটা যদি অনেক সুন্দর হয়, রুমের পরিবেশ যদি অনেক সুন্দর হয় তাহলে রোগীটা কি হবে, খুবই দ্রুত সুস্থ হয়ে যাবে। সেই জন্য রোগীর কক্ষটা যেমন আরামদায়ক হবে হতে হবে তেমনি বিভিন্ন রকম দূষণ থেকে কি হতে হবে বলো, মুক্ত রাখতে হবে, তাই না? রোগীর রুমটা অবশ্যই অবশ্যই কি করতে হবে, আরামদায়ক হতে হবে। আচ্ছা, তাহলে আমরা কি জানলাম, এই যে গৃহে রোগীর শুশ্রূষা মানে হচ্ছে, গৃহ মানে কি বাড়ি, শুশ্রূষা মানে হচ্ছে সেবা করা বা টেক কেয়ার করা। একটা পেশেন্টকে তুমি তার বাড়িতে কিভাবে টেক কেয়ার করবে, এগুলোই কিন্তু তৃতীয় অধ্যায়ের কি আলোচ্য বিষয়। আজকে আমরা কি পড়লাম বলো, আজকে আমরা পার্ট ওয়ান পড়লাম, এটার যে টপিকটা সেটা হচ্ছে রোগীর কক্ষের সাজ সরঞ্জাম ও পরিচ্ছন্নতা। আমরা তো জানলাম রোগীর কক্ষের সাজ সরঞ্জাম কি 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 থাকতে হবে এবং রোগীর কক্ষের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়েও কি আমরা অনেক কিছু জানলাম, ঠিক আছে? সো আজকের পড়াটা তোমাদের এই পর্যন্তই থাকবে, ঠিক আছে? ইনশাল্লাহ আমরা আগামীকাল পার্ট দুই পড়বো। তোমরা যেটা করবে, পাশে বেশি বেশি প্র্যাকটিস করবা এবং আমাদের লেখাপড়া অনলাইনে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে, লাইক এবং শেয়ার করবে, আর কমেন্ট বক্সে যে কোনো প্রবলেম ফেস করলে পড়া নিয়ে তোমরা আমাকে অবশ্যই অবশ্যই কি করবে বলো, কমেন্ট করে জানাবে। ইভেন যারা যারা আমার ক্লাস করছো তারাও আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি অনেক অনেক খুশি হব। হ্যাঁ, আর তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেল এবং রিলেটিভসদের কি করবে বলো তো, বেশি বেশি করে ইনভাইটেশন পাঠাবে। ওকে, তাহলে আগামীকাল তোমাদের সাথে সেম টাইমে আমার আবারও দেখা হচ্ছে, ঠিক আছে? তো ওই পর্যন্ত তোমরা কি করবে, অনেক অনেক বেশি ভালো থাকবে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।